হ্যালো এভরিওয়ান, আই এম রয়, ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও। অ্যাকচুয়ালি আজকে আমি ড্রয়িং করতেছি, তোমরা দেখতে পাচ্ছ, একটি পটারি আঁকবো। সো আমরা পটারি আঁকতে গেলে আমাদের কী করতে হবে, বিভিন্ন ধরনের স্টিল লাইফের কিছু পোর্ট্রেট পেইন্টিংয়ের মতন করে ডিজাইন আঁকতে বা ড্রয়িং করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো পটারি আঁকলে পরে সেটার উপরে একটা ডিজাইন করে লোগো বসাতে হয়, কিছু লিখতে হয়। তো আমি দেখো প্রথমে কিন্তু একটি বোতল আঁকছি। সো তুমি চাইলে তোমার মতন করে একটি বোতল আঁকতে পারো। সো আমি একটি বোতল আঁকছি, বোতলটি আমি দেখো ওয়াইটে 4 ইঞ্চি রেখেছি আর হাইটে প্রায় 8 ইঞ্চির মতন রেখেছি। তো দেখো আমি পাশে একটি ছোট গ্লাস দিব, কাচের গ্লাস। দেখো আমি কিন্তু বোতলের থেকে একটু হালকা করে নিচ্ছি, মানে অল্প ছোট করে নিলাম। এই পাশে আমি আঁকতেছি দেখো কিছু ফুট। তো আমি কিছু ফুট আঁকার জন্য আমি নিব হচ্ছে শেপ, অর্থাৎ আমি নিচ্ছি হচ্ছে আপেল। তো আপেলগুলো আমি আঁকছি দেখো বিভিন্ন মুড মাইন্ডে, অর্থাৎ কোনো আপেল এইদিক ওইদিক মানে ছিটানো বিছানো হয়ে আছে। সো আমি কিন্তু সেভাবে আঁকছি দেখো, আর বোটা দিচ্ছি, বোটাটা হচ্ছে খুব শর্ট আপেলের বোটা দিচ্ছি, ডাল আর কি। তো দেখো আমি একটা পাত্রের মধ্যে রেখেছি, তো দেখো একটি প্লেটের মধ্যে আমি রেখেছি সেরকম করে। সো আমি এখন লাইট আলো ছায়া বের করছি, কোন আপেলটা বেশি আলো পড়ছে বা কোন আপেলটা খুব শর্ট আলো পড়েছে। তো দেখো আমার কিন্তু আপেলের পেন্সিল স্কেচ শেষ। এখন আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে একটু ডিজাইন করতে হবে। তো দেখো আমি কিন্তু একটা লোগো বসাচ্ছি, সিম্পলি একটু লোগো বসাচ্ছি। তুমি কিন্তু তোমার মতন করে যে কোনো কিছু লিখতে পারো। সো প্রথমে তোমাকে কী করতে হবে, যে এটা 8 শ্রেণীর জন্য খুবই দরকারি একটা পেন্সিল স্কেচ। তাদের এরকম পেন্সিল স্কেচ আছে তাদের বইতে, তারা চাইলে কিন্তু মূল্যায়নেও এটা আঁকতে পারে, মূল্যায়নের জন্য তার জন্য খুব ভেরিয়েশন একটা প্রশ্ন হতে পারে। সো আমি কিন্তু তোমাদের জন্যই সেই পেন্সিল স্কেচ করছি। তোমরা চেয়েছিলে যে আসলে কোনো পটারি বা কোনো স্টিল লাইফ একটি পেন্সিল স্কেচ। সো আমি চেষ্টা করতেছি যে তোমাদেরকে এরকম পেন্টিং দেওয়ার। তো নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো পেন্সিল স্কেচ আমি দিব তোমাদের জন্য, তোমরা অবশ্যই দেখবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই রয় আর্ট স্টুডিওর সাথে থাকবে। তো অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পেন্সিল স্কেচ করে ফেলেছি, ড্রয়িংও করেছি, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি অনেক সহজ করে তোমাদেরকে কিন্তু ড্রয়িংটা দেখাতে পারছি। সো তোমরা চাইলে কিন্তু আর একটু ডার্ক করে করতে পারো। তো অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আমি আশা রাখছি। তো পরবর্তীতে ভিডিওগুলো পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী ভিডিওগুলো দেখবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।